সবচেয়ে ভয়াবহ কাজগুলোর মধ্যে থেকে একটি কাজ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মার্জি আক্তার, আপনি লিখেছেন, তদন্তের স্বার্থে নিজ পরিচয় লুকিয়ে মিথ্যা বলা কি জায়েজ আছে? তদন্তের স্বার্থে পরিচয় লুকিয়ে মিথ্যা বলা, তার মানে আপনি বলছেন কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, অর্থাৎ আপনার ছদ্মবেশ ধারণ করা, এটি অবশ্যই জায়েজ আছে, ছদ্মবেশ ধারণ করা, কিন্তু সরাসরি মিথ্যা কথা বলা নয়। আপনি হয়তো নিজের ছদ্মনাম ব্যবহার করলেন, সরাসরি মিথ্যা হলো না, এরকম কোনো পদ্ধতি অবলম্বন করলেন যাতে করে পুরোপুরি আপনার আইডেন্টিটি পরিষ্কার না হয়, নিজেকে লুকিয়ে রাখলেন, তো এটি জায়েজ হতে পারে বৃহত্তর স্বার্থে, যেহেতু তদন্ত তাহকিকের প্রয়োজনে অনেক সময় কম করতে হয়। ফারহান, আপনি লিখেছেন, চলমান এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করা হয়েছে, দেশে একজন বিশিষ্ট নাগরিক হিসাবে বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি কোনো বিশিষ্ট নাগরিক নই, তবে ভাই পরীক্ষার যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটি যদি সত্য হয়ে থাকে, এটি যদি বাস্তবে এই প্রশ্ন করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার সামিল, এটি রীতিমতো অপরাধ। যারা এই প্রশ্ন করেছেন তাদেরকে বিচার আওতায় আনা উচিত এবং এটি নিয়ে তদন্ত হওয়া উচিত। একটা শান্তিপূর্ণ সমাজে এই ধরনের প্রশ্ন সন্দেহাতীতভাবে সমাজকে অস্থিতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে, কারণ সেখানে বলা হয়েছে যে হিন্দু বন্ধুর বাড়ির সামনে আপনার মুসলমানের আপনার গরু জবাই করা, এটা আপনার এটাকে অপরাধ হিসাবে দেখানো হয়েছে এবং মানে অনেকটা মির্জাপুরি কাজ হিসাবে দেখানো হয়েছে, এবং সেই সাথে আপনার আরও যে সমস্ত শব্দ এবং পুরো প্যাটার্নটা যেটা দাঁড় করানো হয়েছে প্রশ্নের, সেটি মানে আমাদের সমাজের সাথে পরিপূর্ণভাবে মানে আমাদের সমাজের বিপরীত, সোজা কথা, এই সমাজের যে সাধারণ চিত্র তার বিপরীত। হিন্দুর বাড়ির সামনে যদি মুসলমান তার ধর্মীয় কাজ করতে না পারে, তাহলে মুসলমান বাড়ির সামনে হিন্দু তার ধর্মীয় কাজ করতে পারবে না, ব্যাপারটা কি এরকম এরকম ধরনের কথা। তাছাড়া এই মানে অপ্রাসঙ্গিকভাবে পুরো প্যাটার্নটাকে খুব বাজেভাবে দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কালার্ড করার বা আপনার মুসলমানদেরকে আপনার আপনার আসামের কাঠগড়া দাঁড় করিয়ে দেওয়া, এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে সংখ্যালঘু বাংলাদেশিদের মুখোমুখি করা ছাড়া কিছুই নয়। তাছাড়া আমাদের কোমলমতি সন্তানদেরকে শিক্ষার নামে তাদেরকে ধর্মহীন করা বা ধর্মবিদ্বেষী করার যে প্রচেষ্টা বিভিন্ন সময় দেখা যায়, এটি কখনো আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় কর্তৃপক্ষের এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা থাকা উচিত এবং বোধ দেওয়া হওয়া উচিত, এবং যদি এরকমটি ঘটে থাকে তদন্ত সাপেক্ষে অবশ্যই দায়ীদেরকে বিচারমুখী করা উচিত।